নমস্কার। তো আজ আমি বানিয়ে নিব এঁচোড় মশলা রেসিপি। তো এঁচোড়টা কাটার জন্য মাকে আমি বলছি, তো মা এখন আমাকে এঁচোড়টা কেটে দেবে। হাতে সর্ষে তেল লাগিয়ে নিয়েছে, দিয়ে এখন এঁচোড়টা কেটে দেবে। আমি তো কাটতে পারি না, তার জন্য মা কেটে দেবে, আমি রান্না করব। কোনগুলো কেটে করে বাদ দিতে হয়, কোনগুলো খেতে হয় আমি তো জানি না। এখানে মা এঁচোড়টা কেটে দিচ্ছে, এঁচোড় আর আলু কেটে নেব। এখানে কাটা হয়ে গেছে, দিয়ে এখানে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি কড়াই গরম হতে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, আর দিয়ে দেবো একটা লং, আর দিয়ে দেবো দুটো এলাচ। দিয়ে এটা ভেজে নেব। দিয়ে এর মধ্যে আছে আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন এটা আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। তেল প্রায় লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে ভাজবো। দিয়ে একে একে মশলা দেবো ওর মধ্যে। এখন দশ মিনিট মশলাটা ভাজার পর দিয়ে দিলাম আমি এক চামচ মতো মিট মশলা, এক চামচ জিরে পাউডার, এক চামচ হলুদের পাউডার, আর দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব 20 মিনিট মতো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে প্রায়। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এজোড়া আলুর সেদ্ধটা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 5 মিনিট মতন। পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে হয়ে গেছে প্রায়, লেগে লেগে যাচ্ছে মানে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, 2 মিনিট মতন ফুটতে দিব, দিয়ে তারপর নামিয়ে নেব। এখানে প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমার এঁচোড় মশলা রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি খাওয়ারের জন্য এখানে নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল।